অমুসলমান খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার জন্য কোরআনুল কারীম সবচেয়ে বড় নিয়ামত, জোরে বলেন ঠিক কিনা? তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে শুধুমাত্র তেলাওয়াতের জন্য দেন নাই, কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তাবিজের কিতাব হিসাবে দেন নাই, এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জুজদানের মধ্যে জড়িয়ে আলমারির উপরে উঠিয়ে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাকে আপনাকে দেন নাই, জোরে বলেন ঠিক কিনা? বরং এই কোরআনের শিক্ষা অর্জন করে কোরআন জেনে কোরআন বেজে কোরআন জেনে কোরআন বুঝে কোরআন মোতাবেক জীবন যাপন করার জন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন বাস্তবায়নের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমাকে আপনাকে দান করেছেন। সুতরাং আমি আপনি যদি কোরআনের ইলম অর্জন করতে পারি, কোরআনের শিক্ষা অর্জন করতে পারি, কোরআন শিখে কোরআন বুঝে কোরআন মোতাবেক জীবন যাপন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সম্মানকে সমস্ত মানুষের ঊর্ধ্বে বৃদ্ধি করে দিবে, ঠিক কিনা? জোরে বলেন। অমুসলমান খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পৃথিবীর বুকে অসংখ্য ফেরেশতা রয়েছে, এই অসংখ্য ফেরেশতার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরেশতার মাধ্যমে কোরআনুল কারীমকে নাজিল করেছেন, বলুন তো দেখি অন্য সমস্ত ফেরেশতার চাইতে সেই ফেরেশতার মর্যাদা কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে যেই মাসের মধ্যে নাজিল করেছেন সেই মাসের দাম অন্য সমস্ত মাসের চাইতে কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষের উপরে এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন সেই মানুষের দাম অন্য সমস্ত মানুষের চাইতে কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাতের মধ্যে এই কোরআনুল কারীমকে নাজিল করলেন সেই রাতের দাম অন্য সকল রাতের চাইতে কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাত সম্পর্কে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাতে কোরআনুল কারীমকে নাজিল করেছি সেই রাতের সম্মানকে সেই রাতের মান মর্যাদাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার মাসের চাইতে বৃদ্ধি করে দিয়েছি। অমুসলমান খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, এই জন্য কোরআনের ইলম আমাকে আপনাকে অর্জন করতে হবে, কোরআনটাকে জানতে হবে, বুঝতে হবে, কোরআন মোতাবেক জীবন যাপন করতে হবে। আমি আপনি যদি কোরআন মোতাবেক জীবন যাপন করি, আমার জীবনটাকে যদি আমি কোরআন মোতাবেক বাস্তবায়ন করি, আমার জীবনটাকে যদি আমি সুন্দরভাবে কোরআন মোতাবেক পরিচালনা করতে পারি, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ, আমার রাষ্ট্র প্রতিটা ক্ষেত্রে কোরআনের ব্যবহার যদি আমি করতে পারি, কোরআনকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সম্মানকেও বৃদ্ধি করে দিবেন, জোরে বলেন ঠিক কিনা? অমুসলমান খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, এই জন্য কোরআনের শিক্ষা অর্জন করতে হবে, কোরআন জানতে হবে, বুঝতে হবে, জীবনের মধ্যে কোরআনকে বাস্তবায়ন করতে হবে, নিজে কোরআনের শিক্ষা অর্জন করা লাগবে, সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া লাগবে, জোরে বলেন ঠিক কিনা? খুব ভালো করে বুঝেন, দেখেন আজকে আমরা কেমন কপাল পোড়া মুসলমান। আমি আমার সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানকে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করালাম, আমার সন্তান ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে অনর্গল ইংরেজি বলতে পারে, আমার সন্তান সাবলীল ভাষায় বাংলা পড়তে পারে, আমার সন্তান জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে আমার সন্তান বড় ডাক্তার হলো, বড় ইঞ্জিনিয়ার হলো, আমার সন্তানকে আমি ডক্টর বানালাম, ইঞ্জিনিয়ার বানালাম, আমার সন্তানকে আমি ডক্টর বানালাম, আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানালাম, আমার সন্তানকে দুনিয়ার বুকে অনেক বড় কিছু বানালাম, কিন্তু আজ পর্যন্ত আমার সন্তান কোরআন কোরআনটা শুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না, ঠিক কিনা? জোরে বলে।
তাহলে চিন্তা করে দেখেন যে আমরা কত বড় কপাল পোড়া মুসলমান, কত বড় কপাল পোড়া মুসলমান। সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা আমি ইনভেস্ট করলাম, সন্তানকে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করালাম, ঠিক কিনা জোরে বলেন। আমার সন্তান ভালো রেজাল্ট করে ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, লয়ার, জজ, ব্যারিস্টার হলো, স্কুল পেরিয়ে কলেজ, কলেজ পেরিয়ে ইউনিভার্সিটিতে আমার সন্তান লেখাপড়া করতেছে। কিন্তু আমার সন্তান আজ পর্যন্ত কোরআনটা শুদ্ধ করে পড়তে জানে না, ঠিক কিনা জোরে বলেন। কোরআন তো দূরের কথা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পর্যন্ত শুদ্ধ করে বলতে জানে না। তাহলে এবার চিন্তা করেন আমি কত বড় কপাল পোড়া মুসলমান, ঠিক কিনা জোরে বলেন।